নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ইস্টার্ন রেলের পক্ষ থেকে টিকিট ক্লার্কের পোস্টের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে হল টিকিট সেলার পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেবো কোথা থেকে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমাদের আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ কবে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন সব তথ্যই পাবে আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজি রাখবে তো চলো বন্ধুরা আমরা দেরি না করে বিস্তারিত তথ্য জেনে নিই তো বন্ধুরা অ্যাপ্লিকেশান বা আবেদন তোমাদের করতে হবে অনলাইন অফলাইনের মাধ্যমে এই যে হলো ফর্ম্যাট এই ফর্ম্যাটটিকে তোমাকে ডাউনলোড করতে হবে কোথায় পাবে সবই তোমাদের বলে দেবো এখানে একটা ফটো অ্যাটাচ করতে হবে তারপরে দেখো তোমাদের এখানে নাম ফাদার নেম এজ কোয়ালিফিকেশান পারমানেন্ট অ্যাড্রেস এবং তার সাথে দেখতে পাচ্ছ তোমাদের টেলিফোন নম্বর এবং আরও দেখতে হবে তোমার বিভিন্ন তথ্য তোমাকে এখানে দিতে হবে একটা ডিক্লারেশান তো বলছে সেই ডিক্লারেশনে তোমাকে নাম বাবার নাম দিতে হবে এবং নিচে সিগনেচার করে এর সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাকে পাঠাতে হবে ঠিক আছে চলে আসবে আমরা কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে বা নিয়োগ করানোর যোগ্যতা কী প্রয়োজন সেটা দেখে নেবো তো দেখতে পাচ্ছি এখানে পুরো ডিটেলস বলা ইন অ্যাপ্লিকেশন ফর ইঙ্গেজমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর অ্যাট বড়িরগাছি হল্ট স্টেশন তো এই যে স্টেশন স্টেশন হলেন্ট করা হচ্ছে তারা বাইশ সাত হাজার চব্বিশ তারিখে এবং যার নোটিশ নম্বরটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং দেখতে পাচ্ছ নদীয়া ডিস্ট্রিক্টে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বহির কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট কিন্তু জারি করা হয়েছে টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে পাঁচটা সরি পাঁচ বছরের কন্ট্যাক্ট সরি পাঁচ বছরের কন্ট্যাক্ট বেশি গিয়ে তোমাদেরকে রিক্রুটমেন্ট করানো হবে ঠিক আছে পাঁচ বছর পরে কিন্তু আবার তোমাদের কন্ট্যাক্ট বাড়ানো হবে পাঁচ বছরের জন্য কিন্তু তোমাদের রিক্রুটমেন্টই প্রথমে করানো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে সিআরটি ডিভিশনের কিন্তু এই বিকল্প জারি করা সিআরটি ডিভিশন থেকে এবং এখানে দেখো পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে তোমাদের চাইলে এখান থেকে কিন্তু দেখে নিতে পারো স্কল করে চলে আসবো আমাদের এখানে অ্যাপ্লিকেশান কোথায় জমা করতে হবে সেটা তোমাদের এখানে পরিষ্কার প্রথমেই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস রেলওয়ে সিয়ালদা ডি আর এম বিল্ডিং রুম নাম্বার ফর্টি ফোর বাইজের স্ট্রিট কলকাতা সাত লক্ষ চোদ্দ এই ঠিকানায় কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ড্রপবক্সে জমা করে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ দেখতে দুই আট হাজার চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন করা শুরু হয়েছে এবং বাইশ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সরাসরি দেখতে পাচ্ছ এগারোটা থেকে চারটে পর্যন্ত তোমাদের ড্রপবক্স করা থাকবে তার মধ্যে কেই কিন্তু তোমাকে জমা করতে হবে তেইশ তারিখে কিন্তু তোমাদের যে ড্রপ বক্স সেটি কিন্তু ওপেন করা হবে তেমন এটা কিন্তু এখানে বলা হয়েছে যাদের নাম শর্টলিস্ট হবে তাদেরকে কিন্তু ডাকা হবে চলে আসবে ডিটেলস আরও দেখে নেব নিচে কি বলা হয়েছে এখানে দেখা তোমাদের আরো ডিটেলস দেওয়া আছে যারা অ্যাপ্লিকেশান করতে তারা কিন্তু অবশ্যই নির্দিষ্ট ঠিকানা বা যে হল হলটার রিক্রুটমেন্ট করে সেখানকার স্থায়ী বাসিন্দা হতেও হবে না তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখতে পাচ্ছ এখানে তো দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেন্ট শুড বি লোকাল রেসিডেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট নদীয়া নদীর ডিস্ট্রিক্টের কিন্তু লোকাল যারা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে তোমাদের যারা যখন রিক্রুটমেন্ট এই বিজ্ঞপ্তি জারি করবে তখন কিন্তু সবার আগে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে বয়সে থাকতে হবে আঠারো বছরের মধ্যে যেটা কিন্তু সেকেন্ডারি এডমিট বা মাধ্যমিক অ্যাডমিটে থাকতে হবে ঠিক আছে এবং সাথে কিন্তু তোমাদের অবশ্যই মাধ্যমিক পাশ করতে থাকতে হবে যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু পরিষ্কার তেমনটা বলা হয়েছে তো অবশ্যই তোমাদের মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং নদীয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে পারবে সাথে কিন্তু আঠারো বছরের উপরে বয়স হয়ে থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আরও ডিটেলস দেওয়া হয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো দেখো এখানে ডিটেলস ক্লিয়ার করা হয়েছে তোমাদের এখানে কিন্তু কোনো রকম স্যালারি না কমিশন কি এখানে তো স্যালারি দেওয়া হবে বা কত টাকা পয়সা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ পুরো কমিশন এখানে কিন্তু তোমাদের মেনশন করা হয়েছে তেমনটা কিন্তু এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে আরও জানতে দেখতে পাচ্ছ অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া দেওয়া হয়েছে এস পি ক্লোন ডাব্লু সব্লু ডট ইআর ডট ইস্টার্ন রেল ইন্ডিয়ান রেড ডট গভ ডট ইন তো এই ওয়েবসাইটটা ফলো করলেও কিন্তু তোমরা এই তথ্য জানতে পারবে আমি এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের যে হচ্ছে নোটিশ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে দেখতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপ জয়েন করে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য পেতে পারো এই ছিল আজকের আপডেট নতুন একটি চাকরি আপডেট দিলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তাহলে তারা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য